মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। শিরক করলে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, লাক্কিনু মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যান যাই যাই মরে মরে, যান যাই যাই মরে মরে, এরকম লোকের পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, যার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে। মুমূর্ষু ব্যক্তির পাশে যদি আপনাদের গাজীপুর জেলার সবাই কোরআন মাজিদ পড়ে, তার এক পয়সা উপকার করতে পারবে না, সূরা ইয়াসিন পড়ে পারবে না। গাজীপুর জেলা কেন, সারা পৃথিবীর মানুষ যদি মুমূর্ষু ব্যক্তির পাশে কোরআন মাজিদ পড়ে, এক পয়সা উপকার করা যাবে না। তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে বলতে বলবেন না, বলেন বলেন আব্বু বলেন লা ইলাহা বলেন, এটা বলতে বলবেন না। কেন? ওই সময়তে খুব বিপদে আছে, চট করে আপনাকে বলতে পারেন সর আমি বলবো না এগুলো। তখন আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না, পাশে আপনি স্বাভাবিক কণ্ঠে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মারা যায় তাহলে শিরকের আর সুযোগ হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ওদিক শিরক কেটে গেছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন পাওয়ারফুল শব্দ যে এইটা বলার পরে শিরক আর কোনো কাজ করতে পারে না। আবার যদি এইটা বলার পরে শিরক করার সুযোগ পেয়ে যায় তাহলে এটা কেটে যাবে। একটু দেখুন আবার বুঝাই, এক খেয়ালে চেয়ে থাকবেন, নইলে আপনি কথা ধরতে পারবেন না। আবু জার গেফারি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা আজহাবুন আবিয়ার ও নাইম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, তখন দেখি তার মুখের উপর একটা সাদা কাপড়, তিনি ঘুমিয়ে আছে। তা আমি আবু জার গেফারি চলে গেলাম, আমি এসে দেখলাম যে তিনি ঘুমিয়ে আছেন, মুখের উপর একটা সাদা কাপড়, তা আমি চলে গেলাম। সুমা আতাই দহ, কিছুক্ষণ পর আবার এসেছি, অকাদিস্তাই কাজা, দেখি তিনি জেগে গেছেন। আবার পরে এসেছি, দেখি তিনি জেগে গেছেন। তা আমাকে দেখে বলছেন, আবু জার শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ও মা তাআলা জালিক দাখালাল জান্না, মা মিন আব্দিন, যে কোনো পুরুষ যে কোনো নারী, আবু জার গেফারি, যে কোনো পুরুষ যে কোনো নারী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যে কোনো পুরুষ যে কোনো নারী যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এটার উপরে মারা যায়, এটা নষ্ট না হয়, এটা যদি কেটে না যায়, এইটার উপরেই যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। এইটুকু বলতে আবু জার গেফারি বলে উঠলেন, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ নবী বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাখবে আনফে আবিজার, আবু জারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, তুমি আপত্তি করো কে? কে তুমি আপত্তি করার? শুনুন, আমি এখানে যা বলতে চেয়েছি তা এখনো বুঝাতে পারিনি। জেনা মহাপাপ, এই কথা ঠিক, জেনা মহাপাপ, এই কথা ঠিক। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, একশো লাঠি পিটি এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে
ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যাদের স্বামী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত, অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এসব মহিলা পুরুষের বাঁচার কোনো পথ নেই। জেনা যত বড়ই পাপ হোক না কেন, জেনার কারণে তার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি, কিন্তু যদি ওয়াস্তা ধাতুর আংটি হাতে থাকে তাহলে সে আর জান্নাতে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। এই ছেলে শোনো, আল্লাহর নবী বলেছেন, মান মাতা ইয়াউমাল জুমা আকাহুল্লাহু মিন আযাবিল কবর, কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। তো হিন্দু যদি জুমার দিন মারা যায় তো কবরের শাস্তি হবে? বুঝাতে পারিনি মনে হয়, কেন? ওর লা ইলাহা ইল্লাল্লাহ নেই, হিন্দুর লা ইলাহা ইল্লাল্লাহ নেই, ইহুদিদের লা ইলাহা ইল্লাল্লাহ নেই, খ্রিস্টানের লা ইলাহা ইল্লাল্লাহ নেই, আর তোমার মায়ের লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে জন্মদিবসে। তোমার মা কেক কাটে, তোমার মা যদি জুমার দিন মারা যায় কবরের শাস্তি মাফ হবে না। এই বোকা ছেলে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে অষ্টাধাতুর আংটিতে, মাদুলি তাবিজে। তুমি হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করো, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করো, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে, তোমার জান্নাত হবে না। শুনুন, একবার চুরি করলে এক হাত কাটা যায়, আর একবার চুরি করলে আর এক পা কাটা যায়, আর একবার চুরি করলে আর এক হাত কাটা যায়, আর একবার চুরি করলে আর এক পা কাটা যায়, চার হাত পা একটাও নেই, এর পরেও যদি এ মারা যায় এ জান্নাতে যাবে কেন? এর লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি। কিন্তু তুমি তাবিজ ঝুলাও গলায়, তোমার হুজুর 22 হাতের পাগড়ি মাথায় দিয়ে আর কোরআন মাজিদে তাবিজ লিখে দিয়েছে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে, তুমি জান্নাত পাবা না। আবার বুঝাই, আবুজার মামিন আব্দিন, যে কোনো পুরুষ যে কোনো নারী, আবুজার যে কোনো পুরুষ যে কোনো নারী, কালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললো ও মাতা আলা দালিক, আর এটার উপরই মারা গেল, এটা নষ্ট হয়নি, এটা নষ্ট হয়নি, এটার উপরই মারা গেল, তাহলে ফাদা খালাল জান্না, ও জান্নাতে চলে গেছে। চুরি করলে জেনা করলেও যাবে? হ্যাঁ, চুরি করলে জেনা করলেও যাবে, চুরি করলে জেনা করলেও যাবে, হ্যাঁ চুরি করলে জেনা করলেও যাবে, চুরি করলে জেনা করলেও যাবে, হ্যাঁ চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাখবে আনফে আবুজার, আবুজারের নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, তুমি আপত্তি করার কে? আমি আপনাকে বুঝাতে পারিনি জেনাতে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায় না, আমি আপনাকে বুঝাতে পারিনি চুরিতে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায় না, আমি আপনাকে বুঝাতে পারিনি শেরেক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, জন্মদিবস পালন করে মৃত্যু দিবস পালন করে দিবস পালন করে ঈমান রক্ষা করা যায় না।